রাজধানী বেইলি রোডের গ্রিন কটেজ ভবনে আগুনে মারা গিয়েছেন অন্তত 46 জন, গুরুতর আহত হয়েছেন 22 জন, বেশিরভাগের শ্বাসনালী পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের আত্মীয় স্বজনদের কাছে। 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত, 4 বছর পর আসায় লিপিয়ারের দিনটিকে স্মরণীয় করে রাখতে বেরিয়েছিলেন অনেকে পরিবারকে নিয়ে। অন্যান্য দিনের মতো সেদিনও ভিড় ছিল সেই ভবনে, কেউ ছিলেন রেস্টুরেন্ট রেস্তোরাঁয়, কেউ বা ছিলেন শপিংয়ে। সে আনন্দভাজন সময়টি মুহূর্তে পরিণত হলো বিষাদে। রাত 10:45-টার দিকে হঠাৎ লাগা আগুন থেকে ভবনটি মৃত্যুপুরীতে পরিণত হয়। জানা যায় ভবনটিতে কফি ফাস্টফুড থেকে শুরু করে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল, ছিল পোশাক এবং ইলেকট্রনিকের দোকান। প্রত্যক্ষদর্শীরা অনেকে জানান স্যামসাং শোরুমের পাশে কফি হাউস থেকে প্রথম আগুন শুরু হয়, নিচ থেকে উঠতে থাকে উপরের দিকে। সবাই ভিতরের দিকে ছিল যে একটু কমলে বেরোবে, এখন সবাই চেষ্টা করেছে নিজেদের মতো করে নেভানোর জন্য। তৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, পাশাপাশি ছাদে আশ্রয় নেওয়াদের নামাতে থাকেন। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় সচেতন অবস্থায় উদ্ধার করা হয় 45 জনকে, এর বাইরে 15 জন নারী সহ 75 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। আমরা 2-1টি ফায়ার এক্সটিংগুইশার দেখেছি, কিন্তু সবচেয়ে বড় যেটি কথা, একটি মাত্র সিঁড়ি এবং একটি মাত্র এই একটাই পথ যার জন্য, এবং যেই যেই রুমে মানুষজন আশ্রয় নিয়েছিলেন সেই রুমে একটি জানালাও নেই। সোহান, বাংলাদেশ।